হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি রান্না রেসিপি নিয়ে শেয়ার করতে তো তোমরা তো থাম্বেল দেখে বুঝেই বুঝাই গেছো যে আমি কি রান্না করছি তো আমি আজকে রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে বৈশাখের ঘণ্ট তো তার জন্য দেখো এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি তো আমি গোটা মাথা থেকে অর্ধেক মাথা নিয়েছি মাথাটা অনেকটা বড়ো তো তার জন্য আমি অর্ধেক মাথা নিয়েছি আর একটু তেল ছিল তেলটাও দিয়ে দেবো তেলটুকু ভালো করে ভেজে নিচ্ছি তো তোমরা কিন্তু বন্ধুরা মাছের তেল দিয়ে কখনো কি খেয়েছো কেউ খেয়ে থাকলে কিন্তু কমেন্ট করে বলো মাছের তেল দিয়েও কিন্তু পুঁশাকের ঘন্ট অসাধারণ লাগে চিংড়ি মাছ দিয়ে তো খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে এক একটা রেসিপির এক এক রকম স্বাদ তাই না তো তারপরে আমি দিয়ে দিয়েছি ওই তেলের ভিতরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন এবার আমি কেটে রাখা পৈশাকটা দিয়ে দেবো তো কেটে একা পৈশাক দিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে যেই দেখবো একটু মজা আসছে তখন দেব এর ভেতরে লবণ লবণ দিয়ে কিন্তু ঢেকে দেব খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো ঠিক আছে আর এই পৈশাকটা কিন্তু বাজারের কেনা পৈশাক না এটা কিন্তু আমাদের ক্ষেতের পৈশাক আর আমার বাড়িতে কটা গাছ ছিল আর জমির থেকে নিয়ে আসা হয়েছে দেখো এবার লবণ দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো যাতে শাকটা ভালো করে মজে যায় এবং জলটা বেরিয়ে যায় ঠিক আছে আর আমি একটু বেগুনও দিয়েছিলাম বেগুনটা দিলে কি হয় বলো তো বেগুনটা দিলে কিন্তু একটু মাখো মাখো ভাবটা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে তো আর আমার এই ঘ্যাঁটের আলাদা রকম সাদানার জন্য যে মশলাটা আমি বানাই সেই মশলাটা আমি তোমাকে অন্য একটা ভিডিওতে বলে দেব কি দিয়ে আমি বানাই তো তার জন্য আমার চ্যানেলটি কী করতে হবে বন্ধুরা প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি জেপে দেবে যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো ঢাকনা খুলে তার ভেতরে দিয়ে দিচ্ছি এখন হলুদ আমি কিন্তু হলুদ প্রথমে দিই নি আর এই যে বেটে রেখেছিলাম আদা লঙ্কা আর জিরে তো আদা লঙ্কা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না একটা সুন্দর রকম ফ্লেভার বেরোবে খুব সুন্দর করে কষাবো আর ভালো করে কষিয়ে কষিয়ে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন অল্প জল দেব ঠিক আছে অল্প জল দিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে আবারও একটু ঢেকে দেব। তারপরে যে সেদ্ধ হয়ে যাবে ডা শাকের ডাটাগুলো আলু কুমড়ো তখন কি করবো বলো তো তখন স্বাদ মতন চিনি দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে দেখবে একটা সুন্দর রকম দেখতে একটা কালার চলে এসছে দেখেই মনে হবে যেন খেতে বসে যাই তাই না আর যে ভাজা মশলাটা সেই ভাজা মশলাটা কিন্তু আমি আজকে ব্যবহার করিনি ওই ভাজা মশলাটা দিলে কিন্তু মানে অসাধারণ একটা ফ্লেভার বেরোয় আর পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যায় রান্নাটা তো দেখো এই যে আমার এখানে মা মাছের মাথা দিয়ে পঁচা দেড় রেডি তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই